আজকে জানুয়ারি 17 তারিখ, তো আমরা যাচ্ছি কেঁদুলির মেলাতে। প্রত্যেক বছরই যাই, তো এবারও যাচ্ছি। প্রথমে প্রথম দিন যাইনি, অ্যাকচুয়ালি প্রচণ্ড ভিড় থাকে, খুব জ্যাম থাকে, ওই জন্য। আজকে খুব ঠান্ডা, মানে কয়েকদিন দুর্গাপুরে মারাত্মক ঠান্ডা পড়েছে, মোটামুটি 5-6 ডিগ্রি অবধি নেমেছে টেম্পারেচার, 7-8 তো হামেশাই থাকছে, আর রোদও উঠছে না, কুয়াশা পুরো চারিদিকে। তো আমরা এই সকাল বাজে, এখন বাজে হচ্ছে 9:30, আমরা বেরিয়ে পড়েছি। ওই সকাল থেকে বেরোবো করে ঠান্ডায় আর বেরোতে ইচ্ছে করছিল না, দিয়ে বেরিয়ে পড়েছি। এখন এই মহানদীঘির দিকে যাচ্ছি, গড় জঙ্গল, গড় জঙ্গলের পরে তারপর শিবপুর, শিবপুরের পরে হচ্ছে কেঁদুলি, অজয়ঘাট, ওখানে কেঁদুলির মেলা দেখতে যাচ্ছি। এটা গড় জঙ্গলের একটা পার্ট, আমাদের খুব ফেভারিট জায়গা, এই রাস্তা দিয়ে যেতে বেশ ভালো লাগে। আর কিছুটা পার্ট এদিকে, কিছুটা পার্ট হচ্ছে মলানদিঘি গ্রাম, মলানদিঘি গ্রামের ওইদিক, ওইদিকটা ডিপ বেশি। আগে এটা পুরোটাই জঙ্গল ছিল, ধীরে ধীরে মানুষ কেটে কেটে বসতি বানিয়েছে। এখন যেমন ডান দিকটা জঙ্গল, বাঁ দিকে একটা গ্রাম আছে। এই জঙ্গলের মধ্যে দিয়ে গিয়েও এখন বেশ কিছু আদিবাসী গ্রাম টাম রয়েছে, এখন রাস্তাগুলো পাকা করে দিয়েছে। সামনের রাস্তা দেখা যাচ্ছে না, এমন কুয়াশা হয়ে রয়েছে। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, সামনে রাস্তা একটু দূরে দেখা যাচ্ছে না, কুয়াশা হয়ে রয়েছে। এই রাস্তাটা দিয়ে এতবার যাই, তবু নতুন নতুন ভিউ সব সময়। এখন যেমন কুয়াশার জন্য মনে হচ্ছে পুরো সেই দার্জিলিং থেকে মিরিক যাওয়ার রাস্তাটা যেরকম, তেমন লাগছে কিছুটা। দূর থেকে গাড়ির আলো দেখা যাচ্ছে, আর মাঝে মাঝে এত ঘন কুয়াশা যে কিছু দেখাই যাচ্ছিল না। এই যে আমরা জয়দেব মেলায় পৌঁছে গেছি, গাড়ি সাইডে পার্কিং করে এখন আমরা জয়দেব মেলায় ঢুকছি। এই নদীটা পেরিয়ে ওপারে ছিল মেলাটা অরিজিনাল, এখন এই পার থেকে শুরু হয়ে যায় আর কি। নদীর চরের উপরে সব আশ্রমগুলো বসে, আখড়াগুলো, আর পুরো এপার ওপার জুড়ে পুরো জায়গাটা নিয়ে মেলা। তবে আগের বার যখন এসেছিলাম এত কুয়াশা ছিল না, রোদ ছিল, এবারে ঠান্ডাটা মারাত্মক পড়েছে আর মেঘলা কুয়াশা এরকম একটা ওয়েদার, নতুন ভাবে মেলাটাকে দেখা হয়। এই আমরা এখন এগোচ্ছি মেলার দিকে। এদিকে সব সাধুরা বসে আছে, আর ব্রিজের এদিকটাতে হচ্ছে পাথরের দোকান, পাথরের জিনিসপত্র, আর এখানে বেশ এই মূর্তিগুলো থাকে। এগুলো আমি দেখেছি মেলার পরে অনেকদিন পড়ে থাকে। চাদর বিক্রি হচ্ছে, নাইটি বিক্রি হচ্ছে, আবার একটা গাড়িও কিভাবে ঢুকে পড়েছে। আর ওইদিকে দূরে দেখা যাচ্ছে নতুন ব্রিজ তৈরি হচ্ছে, ওই ব্রিজটা তৈরি হয়ে গেলে এই রাস্তা দিয়ে যাতায়াতটা অনেক সুবিধা হয়ে যাবে, নাহলে বর্ষার সময় এই ব্রিজটা ভেঙে যায়, জল বেশি হয়, ব্রিজটা ভেঙে যায়, বেশ কিছুদিনের ব্রিজটা বন্ধ থাকে, খুব অসুবিধা। ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে নাকি, ওদের অ্যাক্সেস রোডগুলো এখন তৈরি হচ্ছে। খাওয়া যাচ্ছে,
প্রচুর মানুষ স্নান করে, মকর স্নান আজকেও করছে, মকরের দিন মেনে যায়। একটা পানকৌড়ি নদীর এপারে চলে এসছি, এখন বাঁদিক ডান দিক দুদিকেই মেলা, আর বাঁদিকে সব আখড়াগুলো আছে, একটু পরে একটা গলি আছে, ওই গলিটার পরে সব আখড়াগুলো আছে, আর ডান দিকেও কিছু আখড়া আছে, আশ্রম আছে, জয়দেব মেলা বা খেজুরি মেলা। এই যে বাউল মঞ্চ, এখান দিয়ে গলি দিয়ে চলে গেলে কত কত আখড়া। সেই গলিটা, এই গলি দিয়ে আগের বার গেছিলাম। সামনেই হচ্ছে স্বর্গীয় ফুলচাঁদ স্মৃতি সেবা সমিতি। আমাদের বিধাননগরে অনেকে আসেন এদিক থেকে বিভিন্ন কাজে কর্মে, তারা অনেক সময় নেমন্তন্ন করে, এবারেও আমাদের নেমন্তন্ন ছিল যাত্রায় আসবে। আমাদের খুব একটা আশা হয় না, রাতের দিকে প্রচুর গান বাজনা হয়, বাউল গান সকালেও দেখুন না কিরকম। এখানে সব কাঠের হ্যারিকেন, কাঠের বিভিন্ন জিনিস, যাতে একটা কাঠের চিরুনি কিনবে, একটা চিরুনি আছে আমাদের, একটা ভেঙে গেছে, তাই বললে একটা কিনবে। এখান থেকে নদীর থেকে উপরে উঠছে রাস্তাটা, এদিকে পুরো মেলা, ওদিকে নাগরদোলা দেখা যাচ্ছে, দূরে সব দোকানপাট সব এদিকে, আর বাঁদিকে হচ্ছে আখড়াগুলো, আর এদিক দিয়ে বেরিয়ে হচ্ছে জয়দেব গ্রাম, কবি জয়দেবের নামাঙ্কিত। এখান দিয়ে গিয়ে হচ্ছে মেন যে মন্দিরটা, সেই মন্দিরটার দিকে যাবো আমরা। এখানে মাছ ধরার জাল বিক্রি হচ্ছে। এই গ্রামীণ মেলাগুলোতে যেটা হয় আর কি, মেনলি কাজের জিনিস, রান্নার জিনিস, রান্না করবার জন্য ইউটেন্সিলস, বাগান করার, চাষবাস করার ইউটেন্সিলস, এগুলো সব বিক্রি হয়। তার সঙ্গে সঙ্গে পুঁতি মালা সমস্ত, এখন তো মানে মডার্ন মেলা আর গ্রাম্য মেলাটা পুরোটাই মিলেমিশে গেছে, সব কিছুই পাওয়া যায়, সব রকম মেলা। এই আমরা নদী পেরিয়ে এই যে গেটটা, এই গেট দিয়ে বেরিয়ে আর কিছু দূরে গিয়ে ওই মন্দির, এই যে লোহার করাটারা বিক্রি হচ্ছে, অল্প না বটি বটি বিক্রি হচ্ছে। কি সুন্দর এই এক তারা গুলো, এক তারার দোকান একটা করে, আর নিচে বাঁশি আর ডুগডুগিও আছে। এই যে এখানে লোহার কড়া টড়া পাওয়া যায়, যা কী বলছিল একটা কড়া কিনবে বা দেখবে, ঝাঁঝরি কড়াই তাওয়া বটি আমার বিস্তার বিভিন্ন জিনিস। ওখানে ছোটো কড়া ছিল না, এটা পার্মানেন্ট দোকান, কিন্তু মেলা বলে নয়, বিল্ডিংয়ের মধ্যে পার্মানেন্ট দোকান। এখানে ছোট কড়াই দেখেছে, এখানে আরেকটা দোকান, বেশ বড় দোকান, প্রচুর লোহার জিনিস। এই যে আমরা চলে এসেছি জয়দেব মন্দিরের, এখানে গ
বহু মানুষ লাইন দিয়েছে পুজো দেওয়ার জন্য। বিরাট লাইন, তবে এই মন্দির আমি কিন্তু অন্য সময় একদম ফাঁকাও দেখেছি, এই সময়টাতে ভিড় হয় এখন পুজো দেওয়া। এখানে আচারের দোকান বসেছে, আর এদিকে পেট্রোলের দোকান, পেট্রোলের জিনিসপত্র এগুলো পার্মানেন্ট দোকান সামনেটাতে বাড়িয়েছে এখন মেলার জন্য। আর এই যে আচারের দোকান, কত রকম আচার পাওয়া যাচ্ছে। এখন আমরা ফিরে যাচ্ছি আবার নদীর দিকে, নদী পেরিয়ে ওই পাড়ে যাবো। এখন দেখুন কতটা ভিড় বেড়ে গেছে, যত বেলা বাড়বে আস্তে আস্তে ভিড় বাড়বে, আর রাতের দিকে তো রাতে তো মারাত্মক ভিড় হয়। তবে আজকে না কালকে বোধ হয় মেলা শেষ দিন, এই নদীর পাড়ের দিকে যাচ্ছি একটু বেলা। এখানে মেলা স্পেশালিটি হচ্ছে কলার পানি, শেষের দিক তো এখন ওই কমে গেছে, বড় বড় পানি পাওয়া যায়। বন্ধুরা, এই ছিল এবারের জয়দেব মেলা ভ্রমণ। এবার দেখুন গত বছর আমরা জয়দেব মেলায় গেছিলাম, সেবারও বেশ কিছুটা শ্যুট করেছিলাম, আখড়াগুলো দেখেছিলাম, কিছু আশ্রমে গেছিলাম, কিন্তু ভ্লগটা দেওয়া হয়নি, সেটার কিছু দৃশ্য দেখুন শর্টে। আমরা জয়দেব মেলায় চলে এসেছি, এদিকে বাঁদিকে আমার বাঁদিকে দেখা যাচ্ছে আখড়া টাকড়াগুলো রয়েছে, তো আমরা আখড়াগুলোর দিকে একটু ঢুকি। যেমন একটা আখড়া দেখায়, এটা একটা জয় বাবা ধর্মরাজ সেবাশ্রম। পরিচালনায় শ্রীকৃষ্ণপুর, 300 কোটি ও অন্যান্য গ্রামবাসী বৃন্দ, পশ্চিম বর্ধমান। এই যে আখড়ার ভিতরটা এরকম, সামনে একটা স্টেজ করা আছে, আর মানুষ নিচে বসে ঘুমোয় রাত্রিবেলা, আর প্রোগ্রামও দেখে, বিকেল থেকে প্রোগ্রাম হয়। একটা আশ্রম বা আখড়াতে দেখলাম খুব সুন্দর অনুষ্ঠান এখনো হচ্ছে,
তো এখানে সারা দিন রাতি প্রচুর আখড়া আছে, প্রচুর আশ্রম আছে, সারা দিন রাতি প্রোগ্রাম হয়, রাতেও হয় আর কোথাও কোথাও সকালেও হয়। এখন যেমন সকালে প্রোগ্রাম হচ্ছে দেখলাম, তো কেউ যদি এনজয় করতে চায়, আমরা তো আসতে পারি না, রাত্রিবেলা এসে সারা রাত ধরে অনুষ্ঠান চলে। যারা গান বাজনা ভালোবাসেন, যারা বাউল ভালোবাসেন, তারা এই কেঁদুলির মেলায় আসতে পারেন। পৌষ সংক্রান্তিতে কেঁদুলির মেলা হয়, সবাই জানেন নিশ্চয়ই, সারা পৃথিবী বিখ্যাত মেলা। আপনারা আসতে পারেন, এসে এনজয় করতে পারেন, দেখতে পারেন যে আমাদের গ্রাম্য মেলা কীরকম, আমাদের বাউল সঙ্গীত কীরকম, এছাড়াও কিছুটা বুঝতে পারবেন বাউলদের জীবনযাত্রা কীরকম। আমাদের গ্রাম বাংলার সঙ্গে, আমাদের বাংলার মাটির সঙ্গে যদি কেউ নিজে একাত্ম বোধ করতে চান, তাহলে এই মেলায় অবশ্যই আসতে পারেন। আর বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমিও কীরকম ধরনের একটা প্রচণ্ড লেজি কুড়ে ব্লগার, যে গত বছর শ্যুট করেছিলাম সেই ব্লগটা দেওয়া হয়নি, এবারে সেটার কিছু পার্ট চালাচ্ছি। যদি আপনারা ওই ব্লগটা দেখতে চান তাহলে প্লিজ কমেন্টে জানাবেন, আমিও একটু এনার্জি পাবো, আমি আবার হয়তো ওই ব্লগটাও দেব। তবে ভালোবাসা কি আর লিগ্যালিটি বোঝে, ও যখন হয় তখন হয়, অনেকটা হিসি পটি পাওয়ার মতন ব্যাপার। হিসি পেয়ে গেলে হিসি করতে হবে, পটি পেয়ে গেলে পটি করতে হবে, সেরকমই প্রেম পেয়ে গেলে প্রেমও করতে হবে, কিছু করার নেই। মোটামুটি এক ঘন্টা আমরা মেলা ঘুরলাম, তো এখন বেরিয়ে যাচ্ছি, এখন প্রচুর ভিড় হয়ে যাচ্ছে, তখন ফাঁকা ছিল। আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে এরকম ব্লগ আরও হবে। বাই।